গুগল অ্যাডসেন্সের মধ্যে আবারও আমাদের মাঝে নতুন একটা ফিউচার অ্যাড করেছে গুগল টিম সেই ফিউচারটার নাম কি এবং সেই ফিউচারটা আমাদের কি কী কাজ লাগে আর আপনি যদি সেই ফিউচারটা এখন জানতে চান তাহলে আপনি সরাসরি চলে যাবেন আপনার যে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে সেই গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে সেই ফিউচারটা কিন্তু অবশ্যই আপনার জন্য বড় ধরনের একটা বিপজ্জনকও হতে পারে আর আপনি যদি সঠিকভাবে এটাকে জেক্সটিফাই করতে পারেন সঠিকভাবে যদি আপনি এটাকে অ্যামপ্লাই করতে পারেন তাহলে আপনার জন্য সবচেয়ে হেল্পফুলও হতে পারে তাহলে কিন্তু এই আপডেটটা দ্বারা আপনার জন্য হ্যালপও হবে আবার বিপজ্জনকও হতে পারে তার জন্য কিন্তু এই ভিডিওটা আপনার জন্য অতি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এবং এই আপডেট দ্বারা আপনি জানতে পারবেন যে আসলে যেই নতুন ইস্যুটা আসছে বা নতুন ফিউচারটা অ্যাড হচ্ছে আমাদের গুগল অ্যাডসেন্সের মধ্যে সেই ফিউচারটা আমাদের কী কী কাজ লাগবে তাহলে আমরা সরাসরি আপনাদেরকে মোবাইল স্ক্রিন গিয়ে দেখিয়ে দেবো তার আগে আপনাদেরকে সেই ফিউচারটা সম্বন্ধে একটু আলকা ধারণা দিয়ে দিই কারণ সেই ধারণাগুলো যদি আপনি বুঝতে পারেন তাহলে কিন্তু একটু বুঝে যাবেন আসলে সেই ফিউচারটা আমাদের কী কী কাজে লাগবে ঠিক আছে তো যখনই আমরা আমাদের গুগল অ্যাডসেন্সটা ওপেন করবো আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার একটা স্ক্রিনশট আছে তো দেখতে পাচ্ছেন ওপেন করার পর আমাদের একটা নতুন অপশন আছে বা নতুন একটা সেকশন অ্যাড হয়েছে হোম পেজের মধ্যে সেটা হচ্ছে গ্যাট জিডিপিআর রেডি তো গ্যাট জিডিপিআর রেডি এটার নামটা তাহলে গ্যাট জিডিপিআর ইটার অর্থটা কী সেটা আপনাকে জানতে হবে অবশ্যই আপনাদেরকে সে অর্থটা বলবো উপরে আপনি যদি দেখেন দেখতে পাচ্ছেন নিউ ফিউচার ইউ মোস্ট দ্য ইন্টারেস্ট ইউ আপনাকে বলছে আপনি এই ফিউচারটা নেওয়ার জন্য বেশি কি ইন্টারেস্ট আছেন বা আপনি এই ফিউচারটার জন্য অংশগ্রহণ করতে চান তাহলে অবশ্যই আপনি করতে চাবেন কেন চাবেন না যেটা গুগল টিমের আপডেট তাহলে এটা অবশ্যই আপনি করবেন কিন্তু আপনাকে এটা জানতে হবে যে কী আপডেটটা বা কী কার্যকরটা হবে ঠিক তাই না তো যদি আমি এখানে নিচে একটা দুইটা অপশন দেখতে পাবেন একটা হচ্ছে মোর আর একটা হয়েছে গটিট তো লালমোর্ যদি আমরা যাই তাহলে আমরা মূল টপিকটা জানতে পারবো এটা কিসের আপডেট আর যদি আমরা গট ইটলে যাই তাহলে অটোমেটিকলি সেটা ইউটিউবের পক্ষ থেকে অ্যাক্সেস করে দিবে এবং এটা অটোমেটিকলি আমাদের এখান থেকে হাইড হয়ে যাবে তাহলে আপনাকে হাইড করার আগে আপনাকে জানতে হবে আমি বলি এই গট ইট পূর্ণ পূর্ণরূপটা হচ্ছে জিডিপিআর এটা হচ্ছে জেনারেল ডেটা প্রোটাকশন রেজিস্ট্রেশন তো জেনারেল ডেটা প্রোটাকশন রেজিস্ট্রেশন এটার অর্থটা কী এটার পুরো অর্থ হচ্ছে আপনি যে মোবাইল দিয়ে ইউজ করতেছেন বা আপনি যতগুলো ওয়েবসাইট ব্যবহার করতেছেন ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম ইমু যতগুলো ওয়েবসাইট ব্যবহার করতেছেন তখনই দেখবেন আপনি হঠাৎ করে আপনার অনুমতি ছাড়া বিনা কারণে বিনা কিছুতে আপনি যেটার অ্যাডের সম্বন্ধে কোনো আপনার ইন্টারেস্ট নেই সেই ইন্টারেস্ট সারা অ্যাড আপনার মোবাইলে অ্যাড করতেছে বা শো করতেছে তখনই কি করে যখন কোনো অসাধু কোম্পানিগুলো আছে সেই অসাধু কোম্পানি অ্যাড আপনার মোবাইলে দেখিয়ে আপনি তাদের ওয়েবসাইটকে আকর্ষণ করার জন্য বলে তারপর আপনি সেই অ্যাডে ক্লিক করলেন অটোমেটিকলি তাদের ওয়েবসাইটে চলে গেলেন হয়তো বিনা কারণে হয়তো আপনার চ্যানেলে জিমেলটা অনেক সময় হ্যাক হয়ে যেতে পারে তার জন্য কিন্তু গুগল টিম আপনাদেরকে এলাউন্স করে দিয়েছে যে আপনি যদি সঠিক ইউজার হন বা সঠিক রিয়েল ইউটিউবার হন তাহলে আপনাকে সেই ওয়েবগুলো অবলম্বন করতে হবে কীভাবে করতে হবে যখন আপনি গট ইডি ক্লিক করে দিবেন মানে আপনার যতগুলো পার্সোনাল ডেটা আছে সবগুলা গুগল অ্যাকসেপ্ট করে নেবে যখনই গুগল অ্যাকসেপ্ট করে নেবে তখন আপনার মোবাইলে কোনো ধরনের বাজে অ্যাড আসবে না এবং আপনি যেটার প্রতি ইন্টারেস্ট সেই অ্যাডগুলোই আসবে সেটা কিন্তু রিয়েল এবং লিগালভাবে আসবে যে আদার ওয়েব অসাধু কোম্পানি থেকে আসতেছে সেটা কিন্তু আসবে না তাহলে গুগল টিম কিন্তু চাচ্ছে যারা গুগল নিয়ে কাজ করতেছি ইউটিউব নিয়ে কাজ করতেছি তাদেরকে তাদের প্ল্যাটফর্মে ধরে রাখার জন্য তো আদারওয়ে কোনো যেন অ্যাপ্লিকেশন বা আদারওয়ে কোনো যেন অ্যাড এসে আপনার সামনে স্থাপিত না হয় এবং আপনাকে যেন কোনো আদারওয়েতে আপনাকে ইন্টারেন্স না করতে পারে তার জন্য কিন্তু ইউটিউব এবং গুগল এই দুটাই কিন্তু সঠিকভাবে কার্যকর করে যাচ্ছে আশা করি সেই কার্যকরের সাথে আপনিও কিন্তু একমত হতে পারবেন এবং আপনি এই প্রোগ্রামে জয়েন হতে পারবেন তো আপনি কীভাবে জয়েন হবেন তার জন্য আমরা চলে যাব মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিন থেকে আপনাদেরকে ডিটেলস দেখিয়ে দেব এবং আপনাদেরকে কীভাবে আপনি এমপ্লয় করবেন সেটাও দেখিয়ে দেব তো চলুন চলে যে মোবাইল স্ক্রিনে লাসেন্সটা মোবাইল স্ক্রিন গো ছেন আমি চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে তো মোবাইল স্ক্রিনে আসার পর আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে মেন ইম্পর্টেন্ট তো অবশ্যই আমি আপনাদেরকে বলেছিলাম যে আমাদের গুগল অ্যাডসেন্সের মধ্যে যে নতুন আপডেটটা আছে সেই আপডেটটা কীভাবে আমরা অ্যাপ্লাই করবো তো কীভাবে করবো সেটা কিন্তু আপনাদেরকে এখন দেখিয়ে দিও তাহলে অবশ্যই আপনারা মনোযোগের ভিডিওটা দেখার চেষ্টা করবেন তো আমি সরাসরি দেখতে পাচ্ছেন আমি একটা ব্রাউজার ওপেন করে রেখেছি অবশ্যই আপনারা আপনাদের পছন্দের ব্রাউজারটা ওপেন করে আপনি আপনার যে গুগল অ্যাডসেন্সটা আছে সেটা ওপেন করে নেবেন যখন আপনি গুগল অ্যাডসেন্সটা ওপেন করার পর আপনার সামনে যে ইন্টারফেসটা আসবে এখন বর্তমানে সেটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি তো আমি সরাসরি গুগলে ক্লিক করে দিলাম তারপর আমি এখান থেকে গুগল অ্যাডসেন্স লেগে সার্চ করবো গুগল অ্যাডসেন্স লেগে সার্চ করছি তারপর আমি গুগল অ্যাডসেন্সে ক্লিক করে দেবো গুগল অ্যাডসেন্সে ক্লিক করলে কিন্তু আমার সরাসরি ওপেন হয়ে যাবে কারণ আমার এটা লগ ইন করা আছে কারণ এই জিমেল দিয়ে আমার সব কিছু করা ঠিক আছে তো যখন আমি ক্লিক করব অল্প একটু সময় নেবে সময় নেওয়ার পর আমার সামনে আমাদের গুগল অ্যাডসেন্সটা ওপেন হয়ে যাবে দেখতে পাচ্ছেন গুগল অ্যাডসেন্সটা ওপেন হয়ে গেছে নিচে নিচে যদি আমরা একটু স্কুল করি তখনই দেখতে পাবো যে আমাদের দেখা যাচ্ছে নতুন একটা সেকশন নিউ ফিউচার ইউ মিড বি ইন্টারেস্ট ইন আপনি কি সেই নতুন ফিউচারের জন্য ইন্টারেস্ট ঠিক আছে বা ফিউচারটা কী আপনাদেরকে আমি কিন্তু প্রথম ডিটেলস বলেছিলাম তারপর আমি এখন প্রোপটা বলে দিব এবং দেখে দিব তো আমরা যদি এখান থেকে সরাসরি গড এইটা ক্লিক করি তাহলে অটোমেটিকলি এটা হাইড হয়ে যাবে এবং অটোমেটিকলি এটা আমাদের গুগল অ্যাডসেন্স অ্যাকসেপ্ট করে নেবে ঠিক আছে তো এটার সম্বন্ধে আমার কি ধারণা দিতে হবে আপনাদেরকে কিন্তু আমি বলে ধারণা দিয়েছিলাম এখন আপনাদেরকে প্রোফ দেখিয়ে ধারণাটা দিব ঠিক আছে তো তার জন্য আমরা লাল মোড় একটা অপশন আছে কি কিটাতে ক্লিক করে দেবো যখনই এটাতে ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন আপনার সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে দেখতে পাচ্ছেন এই ইন্টারফেসটা তো দেখতে পাচ্ছেন অ্যাবাউট জিডিপিআর কন্টেন্ট অ্যান্ড মেসেজ তো এই জিডিপিআর অর্থটা অবশ্যই আমি বলেছিলাম জিডিপি জিডিপিআর পুরোটা বলছে জেনারেল ডেটা প্রোটাকশন রেজিস্ট্রেশন ঠিক আছে তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার অনেকগুলো ইস্যু দেওয়া আছে তো এই ইস্যুটা চাইলে আপনি পড়ে নিতে পারেন পড়লে কিন্তু আপনি বুঝতে পারবেন আর যদি আপনি এই লিঙ্কটা চান তাহলে আমার ডিসক্রিপশন বক্সে আমি সেই লিঙ্কটা দিয়ে দেবো আপনি এখান থেকে অটোমেটিকলি ডাউনলোড করে নেবেন ঠিক আছে তো আমরা যদি এখানে নিচে স্কুল করে দেখতে পাচ্ছেন মোর ইনফরমেশন আছে ইউ ইউএস দ্য গুগল অডিয়েন্স কনসেন্ট মেড তো এগুলো কিন্তু আমাদের যে অপশনগুলো আছে নেটওয়ার্কে হাইড করার জন্য বা আমাদের যে গুগল অ্যাডসেন্সে যে অটোধিক অ্যাডগুলো দেখায় সেগুলো বন্ধ করার জন্য এটা কিন্তু আমাদের গুগলের কোম্পানি থেকে সরাসরি আমাদেরকে সাজেস্ট করতেছে কারণ আপনার যদি একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল থাকে প্রফেশনাল জিমেল অ্যাকাউন্ট থাকে তাহলে কিন্তু এটা আপনি পেয়ে যাবেন অবশ্যই আপনি যদি এখন নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু এটা আপনি অবশ্যই পেয়ে যাবেন যে আসলে এই নোটিফিকেশানটা যদি আপনি সেই নোটিফিকেশনটা আসে কোনো টেনশনের কারণেই আপনাদেরকে আমি ডিটেলস প্রথমে বলে দিয়েছিলাম শুধুমাত্র আপনি গোয়াটিতে ক্লিক করে দিবেন তো গোয়াটিতে ক্লিক করলে আমাদের সামনে কী আসে আমি আপনাদেরকে এখনই দেখিয়ে দিব তার জন্য আমি এখানে এখান থেকে আমি এটা কপি করে নিব কারণ আমি এটা আপনাদেরকে পরবর্তীতে দেখিয়ে দিব ঠিক আছে তো আমি এখান থেকে একটি স্ক্রিনশট নিয়ে নিলাম গুগল অ্যাডসেন্স হেল অ্যাডসেন্স হেল্ট কারণ এটা আমার পরবর্তী আমার ডিসক্রিপশন বক্সে আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু দিয়ে দিব ঠিক আছে তার জন্য আমি এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিলাম তারপর আমি এখন ব্যাগে চলে যাব ঠিক আছে তো আমি ব্যাগে চলে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আছে গট ইট তো আমি গট ইটে অটোমেটিকলি ক্লিক করে দেবো তো যখনই গট ইটে ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন এটা কিন্তু অলরেডি হাইড হয়ে গেছে মানে এটা কিন্তু গুগল এরসেন্স আমাদেরকে অটোমেটিকলি এটা নিয়ে গেছে আমরা যদি এখানে সোমোরও ক্লিক করি এটা কিন্তু আর দেখতে পাবো না কারণ এটা আমার কার্যকর হয়ে গেছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আর নেই কারণ এটাই অনেকে বলে এটা এমপ্লাই করার পর অনেক ভেরিফিকেশন করতে হয় আপনি বলবো কীই করতে হয় না এটাকে ইট করলে অটোমেটিকলি এটা ইউটিউব বা আপনাদের গুগল অ্যাডসেন্স অ্যাকসেপ্ট করে নেবে ঠিক আছে তো আশা করি আপনারা ক্লিয়ারলি বুঝে গেছেন যদি বুঝে যান অবশ্যই বলবো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আপনার একটা সাবস্ক্রাইবার আমাদের নতুন নতুন ভিডিও আসতে বাধ্য করবে এবং আপনাদেরকে নতুন কিছু টপিক দেওয়ার জন্য সাহায্য করবে তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথেই থাকুন